আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন, তো সবাই কেমন আছেন? তো আমি দারাজ থেকে দুইটা প্রোডাক্ট অর্ডার করছি, তো এগুলো এখন আমি আনবক্সিং করব আর দেখব যে হচ্ছে কোনো নষ্ট বা ছিঁড়া ফাটা আসেনি। তো আনবক্সিং করতেছি পুরো লাইভ আপনাদের সামনে সরাসরি, দেখতে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করে গেলান। তার আগে হইতেছে আনবক্সিং করার আগে একটু ইন্ট্রো দেই, চলেন লেটস গো। তো বিয়ার্সরা, আমার ব্যাগটা হইতেছে ব্লেড দিয়ে কাটছি, টেপ মানে কষ্টেপ মারা আসলো। তো এখন ব্যাগটা আর কি খুলে দেখবো যে কোনো জায়গায় কোনো সমস্যা আসেনি। যাই হোক, তো দেখতে আছে আবার একটা সফট একটা পলিথিন দিয়ে আবার আটকাই দিয়েছে। এই জিনিসটা ভালোই লাগছে, দেখেন আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ তুমি আমার টাকা কটার ইজ্জত চাই খর। আমি যে ভিডিও করতে লাগছি জানি হেয়ার মান সম্মানটা থাহে, জানি কোনো সেরা ফাড়া না হয়। তো অনেকে অনেক রকমের কমেন্ট করে যে প্রতারক, আমাদের টাকা নিয়ে বিজনেস করে। আসলে তেমনই কিছু, আমার ব্যাগটা এখন হাতে নিয়ে আমি বুঝতে আছি যে ব্যাগটা আসলে কত পরিমাণ নির্ম। যদিও এটা আসলে ব্যাগটা আরে টাকলা কাকা, তুমি খালি ওয়াও করবো না, উপর দিয়ে ফিটফাট দেখলে কি ভিতরে সদরঘাট। তুমি যে জানো না, তো এই ব্যাগটার দশা হয়েছে তাই, উপর দিয়ে ফিটফাট তেমনি ভিতরে সদরঘাট। তো চেনটা খুলকে আপনাকে দেখাইতে লাগছে ভিতরে কি পরিস্থিতি পুরো। এটা হইতেছে শপিং ব্যাগ, যেমন আমরা বাজারের থেকে কিছু কিনলে যে সস্তা শপিং ব্যাগ দেয় হেয়ে দিয়ে সেলাই করা। এটার মধ্যে এই ব্যাগটায় কোনো বাড়ি জিনিস ক্যারি করা যাবে না, একেবারেই অসম্ভব। খুবই পাতলা, একেবারে নির্ম, মানে নির্ম সেলাই, মানে খারাপ, পুরো একেবারে কি বলবো, এমন বাজে সেলাই যেটা আসলে ধারণার বাইরে। তা আসলে অনেকে অনেক রকম কমেন্ট করে, সেই কমেন্টের পড়ছি। তো পড়ার পরে এখন আমারই মনে হইতেছে যে আমি ওরকম একজন প্রতারকের শিকার হয়েছি। তো যাই হোক, তাদের অনেক রকমের কোম্পানির নাম আছে, সব কোম্পানি বা সব পেজের এক রকমের ব্যাগ দেয় না। যাই হোক, আমি এই প্রথম ব্যাগটা অর্ডার করি, আসলে আমি খুবই হতাশ, হতাশের উপরে হতাশ, মানে ব্যাগটা আমার মনের মতো হয় নাই। অনেক 150 টাকার উপরে খরচ গেছে, 186 টাকা দিয়ে ব্যাগটা অর্ডার করছি। 67 টাকা ছিল আমার ডেলিভারি চার্জ। তো নেক্সট বলতে, তারপরে আমি কি অর্ডার করছি এই জিনিসটা এখন আমি আনবক্সিং করতে আসি। তো দেখতে থাকেন ব্যবসায়, এই যে পার্টি পার্টি বেলুন যেটা রকম বা অ্যালফাবেট, ঠিক আছে। তো তাদের এইটা পেজে দেওয়া ছিল এ টু জেড, কিন্তু আমি যখন এ টু জেড অক্ষরগুলা দেখছি, তো ওই ওইগুলার প্রেক্ষিতে হইতেছে এটা 24 টাকা ছিল আর ডেলিভারি চার্জ ছিল 67 টাকা, ঠিক আছে। তো এখন আমি এখন আনবক্সিং করে দেখি, খালি একটা অ্যালফাবেট, মানে একটা বর্ণ, তাও আবার এ বর্ণ দিছে। আরে ভাই, এম বর্ণটাও দিতে পারতেন, এম বর্ণটা দিলে তাও না, মোনালিসা ব্লগের এম আছে, বা বি দিতেন, আমার ব্লগের বি থাকতো, কিন্তু এ দিয়েছেন কে? এ তো আমার কোনো প্রিয় মানুষের নামও না, যে আমার প্রিয় মানুষের নামের প্রথম অ্যালফাবেট এ। হেই হেই দুঃখটাও পূরণ করবো। যাই হোক ভিউয়ার্সরা, আপনারা দারাজের থেকে কিনলে বুঝবে কিনা কিনবেন, হাস আসি আপনি তো সবই জানেন। এর লিগে আমি একটা বাস খেয়ে গেছি বাম্বু। তো ভিউয়ার্সরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন আর পাশে থাকেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।